দুর্ভাগ্যজনক হলেও সত্যি বাংলাদেশের আর্টিস্টরা একটা সরকারি দলের কিংবা একটা রাজনৈতিক দলের নির্বাচনী যে ট্রাক, তার উপরে উঠে তাদেরকে নাচানাচি করতে দেখা যায়, এটা দুর্ভাগ্যজনক। সুতরাং আমাদেরকে আসলে আইডেন্টিফাই করা দরকার যে আমরা কারা এবং কেন আমরা তা। আমার পাশে ধরেন তারিক ভাই বসে আছেন। তারিক ভাই, আমি যখন ছাত্র তখন এই ঢাকা ইউনিভার্সিটিতে আমার আমি থার্ড ব্যাচে ছিলাম, উনি ফার্স্ট ব্যাচে অ্যাক্টিংয়ের উপর ক্লাস নিয়েছিলেন। সেদিক থেকে রাকিব ভাইকে তো স্যারই বলা উচিত, কিন্তু যেহেতু অভিনয় করা করি সেহেতু একটা একটা সুবিধা নিয়ে ভাই বলি। আর তারিক ভাইয়ের সাথে মস্কোতে আমাদের একটা দীর্ঘ সময় কেটেছে। আর রাকেত ভাই তো এক অর্থে আমাকে বাসা থেকে ডেকে এনে মৃত্তিকা মায়া ছবির প্রপোজাল দিয়েছিলেন, কিংবা আমি এটাতে কাজ করছিলাম। জিতু হাসান আছেন এখানে, যাকে আবার মম আছেন এখানে, মম এবং আমি আমরা একটা একটা অনুদান কমিটিতে আমরা একসাথে কাজ করতেছি। আমি তারিক ভাইয়ের যে কথা সেখান থেকে দুইটা শব্দ পিক করব। একটা হচ্ছে তারিক ভাই স্তানিস্লাভস্কিকে রেফার করে যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে রিজনিং। স্তানিস্লাভস্কি যেভাবে রিজনিং এর কথা বলেন এবং পাশাপাশি উনি প্যাশনের কথা বলছেন। আমি যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমাদের ডিপার্টমেন্টে ভর্তি হতে নানান জায়গা থেকে ছেলে মেয়েরা আসতো। আমরা যেহেতু সিনিয়র স্টুডেন্ট ছিলাম, তো আমাদের কাছে এসে বলতো যে কিভাবে বিভাগে ভর্তি হওয়া যায়। তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোন বিভাগে ভর্তি হবে, তখন নাট্যকলা এবং সঙ্গীত দুইটা বিভাগ একসাথে ছিল। তো বললে বলে কি যে নাট্যকলা বিভাগে ভর্তি হবো। আমি বললাম নাট্যকলা কেন, সঙ্গীত না কেন? সঙ্গীত বিভাগে ভর্তি হও। তো বলছে সঙ্গীত বিভাগে পড়তে হলে তো গান শিখতে হয়। তাই বললাম থিয়েটার করতে কি গান থিয়েটার শেখা লাগে না? বলে কেন, এটা সবাই পারে। ধরেন আপনি কাউকে বলবেন যে হেলিকপ্টার চালাও, ও বলবে যে এটা পারি না। পারো না কেন? বলে এটা শিখি নাই। তো অভিনয় করতে পারবা? বলে এটা পারবো, কারণ এটা শেখা লাগে না। তো আপনার এটা হচ্ছে যে বাংলাদেশের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং। ধরেন আমি সম্প্রতি পিএইচডি করে আসছি এমন একটা ইনস্টিটিউট থেকে, যে ধরেন দুনিয়ার অন্যতম সেরা একটা থিয়েটার ইনস্টিটিউট, এবং যেখানে আপনারা যারা অভিনেতা তারা স্তানিস্লাভস্কির নাম শুনেছেন। এগুলো ফিল্মের লোকজন এটাকে আদর করে মেথড অ্যাক্টিং বলে, কিন্তু এটার মূল থিওরিটা আসলে স্তানিস্লাভস্কিরই। স্তানিস্লাভস্কি যখন ওনার স্টুডেন্টস এবং অন্যরা যখন ইউরোপে এবং আমেরিকাতে কাজ করেছেন, তখন এটা বেসিক্যালি থিয়েটারে এসে এটাকে ওনার যে থিওরি যেই সেটাকে সিস্টেম বলে, আর আপনার ফিল্মের লোকজন এটাকে মেথড বলে। তো ওইখানে একটা ভর্তি পরীক্ষা হয়। সে ভর্তি পরীক্ষায় আপনার একটা ওখানে আপনার 20টা ডিপার্টমেন্ট আছে। এর ভিতরে একটা ডিপার্টমেন্ট আছে ধরেন অ্যাক্টিং, একটা ডিরেকশন ইত্যাদি ইত্যাদি, এরকম 13টা ফ্যাকাল্টি, 20টা ডিপার্টমেন্ট। তার মানে আপনি বুঝতে পারছেন যে একটা ডিপার্টমেন্ট নিয়ে একটা ফ্যাকাল্টিও আছে, যেরকম অ্যাক্টিং ডিপার্টমেন্ট, যেটা একটা ডিপার্টমেন্ট নিয়ে আপনার একটা ফ্যাকাল্টি। সেখানে আপনি ব্যাচেলার প্রোগ্রামও করতে পারেন, আবার যেটা আছে আপনি 5 বছর মেয়াদি একটা প্রফেশনাল, 5 বছর মেয়াদি একটা প্রফেশনাল কোর্স এটা করতে পারেন। যেরকম এখানে ডিরেকশনের 5 বছর মেয়াদি একটা কোর্স আছে। হ্যাঁ, এটা ওরা বলবে প্রফেশনাল কোর্স 5 বছর মেয়াদি। ইভেন ওদের একটা টেক্সট বুকও আছে। আমি একটু ফুটনোট হিসেবে বলে রাখি, এইখানে বাংলাদেশে ডিরেকশনের জন্য, থিয়েটার ডিরেকশনের জন্য যে সমস্ত বইপত্র পড়ানো হয়, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হচ্ছে যে 5 ফান্ডামেন্টালস অফ প্লে ডিরেক্টিং, মনে রাখা দরকার। এটা ইন দ্য ইয়ার 1965 ফার্স্ট পাবলিশড হয়। এবং আপনার গীতিস যেটা করেছে, 5 বছর মেয়াদি যেই ওদের যে কোর্স আছে, এটার জন্য ওরা নিজেদের টেক্সট বুক তৈরি করে ফেলেছে। এটা রাশিয়ান ভাষায় লেখা। পিএইচডি করতে গিয়ে আমার যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে আমি রাশিয়ান ভাষাটা শিখেছি। রাকায় এই তারিক ভাই সাক্ষী যে আমি আমি ওনাকে রাখে তারিক ভাই কিছু শিখছি তো না, আমি রাশিয়ান ভাষাটা শিখেছি। আপনাকে তো যেটা হয়েছে যে তো যেটা আপনার ওরা একটা বই তৈরি করে ফেলেছে, যেটা টেক্সট বুক, যেটা আমরা এখন এটা নিয়ে চলে আসছি, এটা আমরা ট্রান্সলেট করব। যেরকম স্তানিস্লাভস্কির বই, অ্যাক্টিংয়ে যে থিওরি বই, এটা যেন আপনারা আপনারা থিয়েটার ব্যাকগ্রাউন্ড এটা জানেন যে এটা ইংরেজি বই পাবলিশড হয়েছে।